চলে গেলেন চির ঘুমের দেশে নদিয়ার পলাশীপাড়ার রামনগরের বাসিন্দা এবং পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস কুমার বিশ্বাস। কয়েকদিন আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাপসবাবু, তারপর তাকে ভর্তি করা হয় কলকাতার SSKM হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হল না। গত সোমবার সন্ধ্যায় SSKM হাসপাতালে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 65 বছর বয়সেই তিনি চিরবিদায় নিলেন, মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী ও 3 কন্যাকে। পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েতের 4 বারেরও বেশি সময় ধরে তাপসবাবু পঞ্চায়েত প্রধানের পদে আসীন ছিলেন। বরাবরের জন্য তিনি জাতীয় কংগ্রেসের লড়াকু নেতা বলেই এলাকায় খ্যাত ছিলেন। শেষ দিকে তিনি বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দেন। 1985 সালের আগস্ট মাসে তিনি প্রথমবারের জন্য পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। শেষবার 2011 মার্চ থেকে জুলাই মাসের 18 তারিখ পর্যন্ত পঞ্চায়েত প্রধান পদে আসীন ছিলেন। মঙ্গলবার পলাশীপাড়ার তার নিজ বাসভবন থেকে পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েতে তার প্রাণহীন দেহ নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান বর্তমান প্রধান মধুমিতা মণ্ডল বিশ্বাস, গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি, পঞ্চায়েতের কর্মীবৃন্দ ও অন্যান্য শুভান্যুধায়ী এবং গুণমুগ্ধরা। পরে তাপসবাবুর দেহ নিয়ে যাওয়া হয় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জ্ঞাপন করেন পলাশীপাড়া বিধানসভার বর্তমান বিধায়ক তাপস কুমার সাহা, জেলা পরিষদ সদস্য আলাউদ্দিন শেখ, পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা এবং দলীয় কর্মীবৃন্দ। বিধায়ক তাপসবাবু ভূতপূর্ব প্রধানের পরিবারকে সমবেদনা জানান। প্রসঙ্গত উল্লেখ্য যে পলাশীপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসম্পাদক পদেও আসীন ছিলেন তাপস বিশ্বাস। পলাশীপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক সহ অন্যান্যরাও তাপসবাবুর বাড়িতে তাকে শ্রদ্ধা জানিয়ে আসেন। অবশেষে পলাশী রামনগর ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। তাপস বিশ্বাস অমর রহে, অমর রহে, অমর রহে, তাপস বিশ্বাস অমর রহে, অমর রহে, অমর রহে, তাপস বিশ্বাস অমর রহে, অমর রহে, অমর রহে। আমাদের জননেতা প্রাক্তন প্রধান পলাশীপাড়া অঞ্চলের, তিনি 3 দিন আগে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন এবং গতকালকে সন্ধ্যে 6টা নাগাদ ইহলোক গমন করে। উনি তৃণমূল কংগ্রেসের একটা বলিষ্ঠ কর্মী। পলাশীপাড়া অঞ্চলের বহু মানুষের সাথে ওনার যোগাযোগ ছিল, তিনি আজকে নেই, চলে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাকে শ্রদ্ধা অর্পণ করছি। তার পরিবারের আমরা শোক জ্ঞাপন করছি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।